টানা দুদিনের অবিরাম বৃষ্টিতে রংপুর নগরীর রাস্তাঘাটে জলাবদ্ধতার কারণে চরম ভোগান্তিতে পড়েছেন পথচারীরা। গতকাল সকাল থেকে শুরু হওয়া দিনব্যাপী গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে জনজীবন অতিষ্ঠ হয়ে ওঠে। অবিরাম বৃষ্টির কারণে ঘর থেকে মানুষজন বের না হওয়ায় ক্রেতাহীন অলস সময় কাটাচ্ছেন ব্যবসায়ীরা। আবহাওয়া দপ্তর বলেছে, জলবায়ু পরিবর্তনের প্রভাবে শীতের আগমনী বার্তা। রংপুর সহকারী আবহাওয়াবিদ মুস্তাফিজুর রহমান জানান, গতকাল থেকে 170 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এ আবহাওয়া আরও দুদিন থাকতে পারে।